বিজয়ের যাত্রায় News71.tv মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বেদেবাড়ি এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে 600 পিসি আবাসহ আটক করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোতাব্বিরের নেতৃত্বে চরকেওয়ার ইউনিয়নের বেদেবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মাদক কারাবাড়ি মোহাম্মদ শরীফ 600 পিসি আবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান News71.tv-কে জানান, গত ইংরেজি 29/8/2020 তারিখ বেলা 14:30 মিনিটের সময় মুন্সিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মুন্সিগঞ্জ থানাধীন চরকেওয়ার বৈদ্যাবাড়ি এলাকা থেকে মোহাম্মদ শরীফ 21 নামে একজন লোককে মাদক কারবারিকে 600 পিসি আবাসহ দ্বিতীয় করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানা নিয়মিত মামলা রুজু শেষে তাকে অর্ধ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আদনান সাদ, News71.tv, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় News71.tv।